আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ডিফারেন্ট কিছু কথা বলতে চাই। যদিও আমি যে সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, আমার বিষয়বস্তু এটা না, তারপরেও যুবক ভাই এবং যুবতী বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আশা করি যদি আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল জীবনে যদি এটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আশা করি আপনারা ঠকবেন না, ইনশাআল্লাহ আপনারা জিতবেন। দেখুন, একজন দিনদার জীবন সঙ্গী পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, এটা সবার কপালে জুটে না। আল্লাহ তাআলা যাকে জুটিয়ে দেন, যার কপালে একজন দিনদার সঙ্গী জুটে যায়, তাহলে কিন্তু তার দুনিয়ার জিন্দগিটা একটা জান্নাতের মতো হয়ে যায় আর কি, তার ঘরটা জান্নাতের মতো হয়ে যায়। আর দুজনের মধ্যে যখন একটা সুন্দর পবিত্র সম্পর্ক থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই তো হচ্ছে জান্নাতের সম্পর্ক। এই সম্পর্কটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত। তো যাই হোক, যারা আসলে দিনদার পাত্রী ফেসবুকে খুঁজেন বা একটা বোরকাওয়ালা মেয়ের ছবি দেখে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তারপরে মেসেজ করলেন, তারপরে একজন আরেকজনের মধ্যে চেনা পরিচয় হচ্ছে, তারপরে একটা সম্পর্কে আপনারা চলে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে দিনদার কোনো মেয়ে ফেসবুকে বোরকা পরা হোক বা অন্য কোনো হোক কোনো ছবি দিয়ে সে কিন্তু প্রকৃতপক্ষে তার দিনদারিতা প্রমাণ হয় না। আসলে দিনদার মেয়ে যে হবে সে বোরকা কেন, সে কখনোই কোনো ছবি দেবে না। কারণ একজন পর্দাশীল মেয়ে কখনোই চাবে না তার শরীরের যে একটা আকৃতি, সেটা বোরকার ভিতরেই হোক না কেন, সেটা প্রকাশ পাক এটা কখনো চাবে না। আর একজন দিনদার মেয়ে কখনোই কোনো অপরিচিত মানুষ বা যেটাকে বলে মাহরাম পুরুষ ছাড়া গায়রে মাহরাম কোনো পুরুষের মেসেজের রিপ্লাই সে কখনোই করতে পারে না। তো হ্যাঁ, হতে পারে, কথা হতে পারে, যদি বিয়ের ব্যাপারে কোনো কথা হয় এই বিষয়টা ভিন্ন, কিন্তু আজকাল ফেসবুকে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন, বিয়ের ব্যাপারে আলোচনা কিন্তু আলোচনার প্ল্যাটফর্ম এটা না। বিয়ের ব্যাপারে আলোচনা করবে মুরব্বীগণ, এবং সরাসরি এটা বাড়িতে গিয়ে, একজন ছেলের যদি একজন মেয়েকে পছন্দ হয় সে তার বাড়িতে গিয়ে প্রস্তাব দিবে, তার বাবা মার সঙ্গে কথা বলবে। কিন্তু একজন ছেলে একজন মেয়েকে প্রস্তাব দিতে, মানে ফেসবুকের মাধ্যমে যদি প্রস্তাব দেয় বা একজন মেয়ে ছেলেকে যদি প্রস্তাব দেয়, আসলে এটা এখানে বিয়ের ব্যাপারে আউটপুট তেমন কিছুই আসে না, শুধু মাঝখান থেকে একটা ফিতনা সৃষ্টি হয়। আস্তে আস্তে মেসেজ করতে করতে যখন সম্পর্কটা আরও গভীর হয় তখন আসলে অডিও কলে কথা হয়, অডিও কল হইতে হইতে তারপরে ভিডিও কলে চলে যায়। তো বিষয়টা কিন্তু এখানে শয়তান একটা জায়গা তৈরি করে নেয়, শয়তান একটা একটা কি বলবো, দুজনকে পদভ্রষ্ট করার জন্য একটা নীল নকশা তৈরি করে ফেলে এবং দুজনকেই বোঝায় যে আমরা তো বিয়ের উদ্দেশ্যে কথা বলছি, বিয়ের উদ্দেশ্যে আমরা সবকিছু করছি, এটা তো খারাপ কিছু না, এটা তো হালাল। কিন্তু মূলত আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে একজন ছেলে একজন মেয়ে কথা বলতেছে, তাদের যদি 5% বিয়ের ব্যাপারে কথা হয়, 95% তাদের অযথা অপ্রয়োজনীয় কথাবার্তাই বেশি হয় এবং বিয়ের আগেই তাদের ভাব আদান প্রদান শুরু হয়ে যায়। তো এটা কিন্তু আসলে খুব মানে খারাপ একটা প্রভাব, এটা আপনার ভিতরেই পড়বে। আপনি যদি একজন এরকম মেয়ের পাল্লায় পড়ে যান যে পরিপূর্ণ দিনদার নাক, অথচ আপনার স্বপ্ন হচ্ছে একজন দিনদার জীবনসঙ্গী আপনি চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকতে পারেন। আপনার এই সম্পর্ক যখন আরও গভীর হবে পরবর্তীতে, যদি আপনারা পরিবারের সম্মতিতে বা সম্মতি ছাড়া যদি বিয়ে করেন, তারপরেও কিন্তু আপনি পরিপূর্ণ দিনদার একজন জীবনসঙ্গী পাননি। কারণ দিনদার হলে তো সে বিয়ের আগে আপনার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক গড়ে তুলতো না। ছেলের ক্ষেত্রেও এই একই কথা, মেয়ের ক্ষেত্রেই একই কথা। তো এজন্য আমি বলবো যে দিনদার পাত্র বা পাত্রী পাওয়ার জন্য আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন। ছেলেরা বা মেয়েরা একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অত্যন্ত সুন্দর একটি দোয়া নেককার স্ত্রী পাওয়ার জন্য। এছাড়াও আপনি বাংলাতে আপনার মনের ভাব আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে পারেন। বিশ্বাস করেন, আপনি যতই খুঁজেন, যদি আল্লাহ তাআলা না চান তাহলে আপনি একজন দিনদার সঙ্গী কখনোই পাবেন না। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নেয়ামত, বিশেষ একটা দান, বিশেষ একটা রহমত, এজন্য এটা আপনাকে আল্লাহ তাআলার কাছেই চেয়ে নিতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, যুবক ভাই বোনেরা, আপনারা মন খারাপ করবেন না আমার কথায়। এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এই যে দিনদার মেয়ে খোঁজা বা দিনদার ছেলে খোঁজা থেকে বিরত থাকেন, এতে আপনারই ভালো হবে, আপনার ইমান আমল বাঁচবে।
আপনার ইমান আমল বাঁচা দায়িত্ব আপনার। তো আপনারা মন খারাপ করবেন না, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য যুবক যুবতী ভাই বোনেরা সতর্ক হতে পারে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।